আপনাকে বলতে চাই যে আমি মন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, আপনি আমাকে কলমা পড়িয়ে দিন। বোন বললেন যে আপনি ইসলাম গ্রহণ করতে চান আর আমি যেন আপনাকে কলমা পড়িয়ে দিই। বোন আপনি কি বাংলা বোঝেন? হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন আল্লাহ এক? হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন মূর্তি পূজা ভুল? জি স্যার আপনি কি বিশ্বাস করেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর শেষ নবী? হ্যাঁ কেউ কি আপনাকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করছে? না কোন অর্থনৈতিক চাপ? না কোন শারীরিক চাপ? না আপনি কি স্বেচ্ছা ইসলাম গ্রহণ করছেন? জি ঠিক আছে, ইনশাল্লাহ আমি কলমা পড়ছি আরবিতে, আপনি সাথে পড়েন। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আব্দুহু আব্দুহু ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোন ঈশ্বর নাই, কোন ঈশ্বর নেই আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আর নবী মোহাম্মদ আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং রাসূল, তার বান্দা এবং রাসূল। মাশাআল্লাহ বোন, আপনি এখন মুসলিম। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন আপনাকে পথ দেখায়, সরল পথে রাখে। আর আল্লাহ কোরআনে বলেছেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 8, রাব্বানা লা তুযিগ কুলুবানা বাদ ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। হে আল্লাহ, আমাদেরকে সরল পথ দেখাও, যে পথের কথা বলেছ আমাদেরকে সেই পথ দেখাও। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যাতে আপনাকে আরো হেদায়েত করে, সরল পথে রাখে আর আপনাকে জান্নাতবাসী করে।